আমি সুজিত কুমার ভৌমিক। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো মাথা ব্যথা। ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন। মাথার যে ব্যথা তৈরি হয় সেটা হলো মাথা ব্যথা। মাথায় যদি আমরা ব্যথা অনুভব করি সেটা হলো মাথা ব্যথা। মাথা ব্যথা থাকলে স্বাভাবিক জীবনযাপন, কিন্তু স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হয়। আমরা কাজকর্ম করতে পারি না ঠিকমতো, ডিসিশান নিতে পারি না ঠিকমতো, আমাদের কর্মস্পৃহা কমে আসে, আমাদের কাজের সামর্থ্য কমে আসে। তো কাজেই মাথা যদি ফ্রেশ থাকে, সুন্দর থাকে, তাহলে কিন্তু আমরা সময়টাকে সদ্ব্যবহার করতে পারবো এবং আমরা সর্বোচ্চ আউটপুট পাবো। তো কী কী কারণে মাথা ব্যথা হয় এবং তার আমরা ঘরোয়া সমাধান দেওয়ার চেষ্টা করব, একটু ফলো করলে কিন্তু আপনারা দারুণভাবে উপকৃত হবেন। তো সেই আলোচনায় আসি। নাম্বার ওয়ান, টেনশান। আমরা যদি মাত্রা ছাড়া টেনশান করি, যদি অতিরিক্ত টেনশান করি, টেনশান তো থাকবেই, প্রাত্যহিক জীবনে বিভিন্ন সমস্যা আসবে, সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন ধরনের বাড়তি চাপ আসে। এই চাপগুলো যেন আমরা বুদ্ধিমত্তা দিয়ে সময়ের প্রেক্ষিতে, সময়ের সাথে মিল রেখে আমরা স্বাভাবিকভাবে সেটা সমাধানের চেষ্টা করি, তাহলে কিন্তু আস্তে 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 আমরা মাথা ব্যথা থেকে মুক্তি পাবো, টেনশানটা যদি ফ্রি থাকতে পারি। অনেকেই অহেতুক অযাচিতভাবে মাত্রা ছাড়া টেনশান করি, এটা যেন একটু খেয়াল রাখি যে অত্যাধিক টেনশান কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং মাথা ব্যথার জন্য মানে কারণের কারণ। দুই নাম্বার, মাইগ্রেনের মাথা ব্যথা। মাইগ্রেনটা মূলত একপার্শ্বিক মাথা ব্যথা, কোনো একটি সাইডের মাথা ব্যথা, সেটা ডান পাশ হতে পারে, বাম পাশ হতে পারে, পিছন হতে পারে, সামনে হতে পারে। এটা কখনো কখনো সূর্যোদয়ের সাথে সম্পৃক্ত থাকে, সানলাইটের সাথে সম্পৃক্ত থাকে, কখনো কখনো লবণ খাওয়ার সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের ব্যালান্স যখন মানে ইমব্যালান্স হয় তখন সেই ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিন্তু মাথা ব্যথা হয়। কারো কারো ক্ষেত্রে সানলাইট সহ্য হয় না, সেক্ষেত্রে যদি আমরা যদি সানগ্লাস ব্যবহার করি, সোডিয়ামের প্রবলেম যাদের, সোডিয়াম সাধারণত ইলেকট্রোলাইট টেস্ট করলে আমরা বুঝতে পারি, সোডিয়ামের আধিক্যতা যাদের বেশি থাকে, তারা যদি আমরা লবণ অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমরা ওই সোডিয়ামজনিত কারণে যে মাথা ব্যথা সেটা থেকে রক্ষা পাবো। তিন নাম্বার, ঠান্ডাজনিত। এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কখনো শীতের শুরুতে, কখনো কখনো বর্ষাকালীন বৃষ্টিতে ভিজে, কখনো কখনো সাংসারিক প্রয়োজনে অনেক সময় বাথরুমে থাকার কারণে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাভাবেই হোক, যদি দীর্ঘ সময় ভেজা গায়ে থাকা যায় তাহলেও কিন্তু মাথা ব্যথা হয়। এইটা হলো ঠান্ডাজনিত মাথা ব্যথা। ঠান্ডাজনিত মাথা ব্যথার আবার দুই ধরনের ঠান্ডা ব্যাপার আছে, দুই ধরনের ঠান্ডাজনিত মাথা ব্যথা হয়, সেটা হলো ভেজা ঠান্ডা এবং শুষ্ক ঠান্ডা। শুষ্ক ঠান্ডা কোনটা? শীতের দিনে যখন আমরা যখন গরম কাপড় পরা প্রয়োজন, তখন আমরা যদি না পরি, হয়তো কোনো শেডে থাকা প্রয়োজন, শীতের দিনে উপরে শেড থাকা প্রয়োজন, যদি কোনো কারণবশত শেডলেস অবস্থায় আমরা অবস্থান করি, তাহলে সেই ক্ষেত্রে যে ঠান্ডাটা লাগে আমাদের, সেই ঠান্ডাজনিত কারণেও কিন্তু মারাত্মকভাবে মাথা ব্যথা তৈরি হয়। দুই নম্বর হচ্ছে ভেজা ঠান্ডা। ভেজা ঠান্ডা যেটা বলা হইল, আলোচনা হলো, যে যদি দীর্ঘ সময় ভেজা গায়ে আমরা থাকি, দীর্ঘ সময় গোসল করার পরে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের মাথা ব্যথা হতে পারে। চার নাম্বার হচ্ছে ঔষধের অপব্যবহারজনিত কারণে। আমরা সময়ে অসময়ে অনেকেই আসি কারণ অকারণে বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে থাকি, যেটা হয়তো একটু ধৈর্য ধরলে সেরে যাবে, একটু এক্সারসাইজ করলে সেরে যাবে, একটু সঠিকভাবে খাওয়া দাওয়া করলেই সেরে যাবে। তো অত্যাধিক মাত্রায় যেন আমরা ঔষধ না খাই, ওই ঔষধ খাওয়াতে যেন আন্তরিক হই, সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক ডোজে, তাহলেও কিন্তু আমরা মাথা ব্যথা থেকে মুক্তি পাবো। পাঁচ নম্বরে আসি, আমাদের মধ্যে এই দোষটা কিন্তু আছে,
যে একটু আধটু সমস্যা হইলেই আমরা ডাক্তারকে না দেখেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করি। অ্যান্টিবায়োটিকের কিন্তু বিরাট একটা সাইড এফেক্ট আছে, যদি সে মানে নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট ডোজে, নির্দিষ্ট কারণ হেতু যদি আমরা গ্রহণ না করে থাকি, এটা একটা বড় ব্যাপার। আমার জানা মতো অনেকেই আছি আমরা যে যারা অ্যান্টিবায়োটিকের মিসইউজ করেন, অ্যান্টিবায়োটিকের মিসইউজের কারণেও কিন্তু মাথা ব্যথা হয়। ছয় নম্বরে আসি, মেয়েদের মাসিক বা হরমোনজনিত কারণে অনেক মেয়েরাই আছে, মহিলারা আছে যাদের মাসিকের পূর্বে মাথা ব্যথা হয়, অত্যাধিক মাসিক হওয়ার কারণেও মাথা ব্যথা হয়, কম মাসিক হওয়ার কারণেও মাথা ব্যথা হয়। তো কাজেই মিনস্ট্রুয়াল যে গোলযোগ, পিরিয়ডিক্যাল যে গোলযোগ, এটা যেন আমরা খেয়াল করি, এটা যেন আমরা গাইনি ডাক্তার অথবা এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের শরণাপন্ন হই এবং সেইভাবে সেইটার সমাধানের মাধ্যমে কিন্তু আমরা মাথা ব্যথার সমাধান করতে পারি। সাত নম্বর হচ্ছে মেয়েলি ব্যাপারই লিউকেরিয়া, অত্যাধিক মাত্রায় যাদের সাদাস্রাব হয় তাদের কিন্তু মাথা ব্যথা হয়। মাত্রা ছাড়া যদি সাদাস্রাব হয় তাহলে শরীরের যে ভাইটাল সাবস্টেন্স এগুলো বের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের মাথা ব্যথা হয়। আমরা যদি একটু আন্তরিক হই, এগুলো যদি সেইভাবে চিকিৎসা করি, সুন্দরভাবে যথোপযুক্ত জায়গায় যথোপযুক্ত ডাক্তারের নিকট আমরা এগুলো ডিটেলস আলোচনা করে যদি আমাদের যে সঠিক নিয়মে ওষুধ খাওয়া এই ব্যাপারে যদি আমরা একটু আন্তরিক হই, তাহলে কিন্তু সাদাস্রাবজনিত যে মাথা ব্যথা এটা অ্যাভয়েড করা সম্ভব। আট নম্বরে আসি ছেলেদের ব্যাপার, একটু না বললেই নয়, টিনেজার যারা আছে, বিশেষ করে 13-19, 20-22 বিফোর ম্যারিড, বিয়ের আগ পর্যন্ত ছেলেদের অনেক ছেলে আছে যাদের স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষটা যদি মাত্রা ছাড়া হয়, সাধারণত মাসে একবার দুইবার বা তিনবার হলে সমস্যা না, কিন্তু যদি সেটা 7-8 বার, আমার জানা মতো অনেকে 10 বার হয়, তো এটাও কিন্তু মাথা ব্যথার অন্যতম একটা কারণ। যাদের এইরকম মাত্রা ছাড়া স্বপ্নদোষ হয় তাদেরও কিন্তু শরীরে বিরাট একটা গ্যাপ তৈরি হয়, বিরাট একটা শূন্যতা তৈরি হয়, বিরাট একটা মানে পুষ্টির সমস্যা হয়, পুষ্টির অভাব হয়, তো সে কারণেও কিন্তু প্রচণ্ডভাবে মাথা ধরা, মাথা ঘোরা, মাথা ব্যথা এগুলো হয়। তো সেটা যেন আমরা মানে যথোপযুক্ত চিকিৎসা করি, তাহলে কিন্তু আর মানে মাথা ব্যথা হবে না। নয় নম্বরে আসি পর্যাপ্ত ঘুমের অভাব, যাদের কারণে অকারণে আমরা রাত্রি জাগি, প্রায়ই 12-1-2 অহেতুক মোবাইল দেখি, টেলিভিশন দেখি, যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয় তাহলে কিন্তু আমাদের মাথা ব্যথা হবে। তো সেই ঘুমের ব্যাপারটা যেন আমরা খেয়াল রাখি, তাহলেও কিন্তু আমাদের এই সমস্যার হাত থেকে আমরা মুক্তি পাবো। 10 নম্বরে শেষ করে দেব, পুষ্টিকর খাবার। আমাদের প্রত্যেকেরই প্রত্যেক দিনের একটা বডি ডিমান্ড আছে, আমাদের শরীরের ওজন অনুযায়ী, আমাদের মানে কাজের ধরন অনুযায়ী হিউম্যান বডির একটা ডিমান্ড থাকে, পর্যাপ্ত পরিমাণ যেন আমরা পুষ্টিকর খাবার খাই। পুষ্টিকর খাবার না খেলে কিন্তু পুষ্টির অভাবজনিত কারণেও কিন্তু মাথা ব্যথা হয়। এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা মাথা ব্যথা থেকে পরিত্রাণ পাবো, মুক্তি পাবো, ভালো থাকবো, সুন্দর থাকবো। ধন্যবাদ।